শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলল যুক্তরাজ্য, বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনিরা, শেখ হাসিনার নতুন অডিও ফাঁস, আন্তর্জাতিক আদালতেও জুলাই গণহত্যার বিচার হবে বললেন ডক্টর ইউনুস, ফুরিয়ে আসছে স্মার্টফোনের দিন কবে আর কেন জানালেন জাকারবার্গ, জমজমের পানি পানে সৌদির নতুন নির্দেশনা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলল যুক্তরাজ্য, সরকার লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার 17 নভেম্বর সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি। ব্রিটিশ মন্ত্রী বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, এছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান, পরে তিনি জামিনে মুক্ত হয়ে 2008 সালের 11ই সেপ্টেম্বর লন্ডন চলে যান। এরপর লন্ডন থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। 2018 সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক। এরপর লন্ডন থেকেই তিনি দল পরিচালনা করছেন। পতিত আওয়ামী লীগ সরকার 21 অগস্টের গ্রেনেড হামলার জন্য তারেক রহমানকে দায়ী করে থাকে এবং আদালতেও তার শাস্তি হয়। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারেরও ঘোষণা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5ই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর 8ই অগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। আওয়ামী শাসনের অবসান ঘটনার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা যায়। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনাকে কে কে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? আপনার মূল্যবান মতামত ইয়েস অর নো কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। ভারতীয় মার্কিন নেতা ডাক্তার ভারত বরাই বার্তা সংস্থা পিটিআইকে জানান, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে, আর এই বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। পিটিআইকেই ভারতীয় আমেরিকান বলেছেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি, যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন। বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় মার্কিনিরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি। তিনি বলেন যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায়, যা তাদের ব্যবসার 80% তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে? তার দাবি বাংলাদেশের ওপর এই ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলা কথিত নির্যাতন বন্ধের সহায়ক হবে। তিনি বলেন পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো। এছাড়া হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে বাংলাদেশের সরকারের ওপর ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান। তিনি বলেন যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে, ভারতেরও তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। শেখ হাসিনার নতুন অডিও ফাঁস, কদিন পরপরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে, সেখানে ছুড়ে দিচ্ছে নানা হুমকিও। রোববার 18ই নভেম্বর আবারও শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজন দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। অডিও থেকে জানা যায় সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটিতে প্রতিবাদ সভার আয়োজন করেন দলটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শেখ হাসিনা ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে শেখ হাসিনাকে উপস্থিত বাবু সুভাষ ঘোষ, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, নাইম বাবু, মোহাম্মদ শহীদ, মাহবুবুর রহমান, লিমন, কবির, সাব্বির সহ প্রমুখ নেতৃবৃন্দের নাম ঘোষণা করতে শোনা যায়। অডিওর শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদের খুনি আখ্যা দিয়ে এ সময় নেতাকর্মীদের ফোন কল রেকর্ড করার কথা বলা হয়। অডিওতে বলা হয়, এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত, কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছেন, শ্রমিক আন্দোলন করেছেন, সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হয়েছে। অডিওতে বলা হয়, এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত, কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছে, শ্রমিক আন্দোলন করেছে, সাথে সাথে গুলি করে মেরে ফেলা হয়েছে, চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করল, সেখানে একজন মারা গেল এবং পিটি উঠিয়ে দিল। শেখ হাসিনা বলেন, 7ই জুলাই থেকে ছাত্ররা যখন আন্দোলন করে 14ই জুলাই পর্যন্ত, তারা সহিংস হওয়ার আগে গায়ে একটা টোকাও পড়েনি, তাদের মতো তারা আসছে বসছে, আমরা তো তাদের কিছুই বলিনি, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, নির্দেশ দিয়েছে কোনো গুলি করবা না, পুলিশ ব্যারিকেড উঠিয়ে তারা ইচ্ছে মতো আন্দোলন করেছে, শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো সেসব করিনি। তিনি বলেন, এই কোটা তো আমিই বাতিল করে দিয়েছি, যেখানে কোনো কোটাই নাই সেখানে আন্দোলনটা কিসের জন্য ছিল, তারপর আমাদের মন্ত্রীরা তাদের বসে, তাদের সব দাবি মানা হয়, দাবি মানার পরে আবার এক দফা শেখ হাসিনাকে খুন করো, এই তো কথা, তাদের টার্গেট ছিল আমাকে হত্যা করা। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। আন্তর্জাতিক আদালতে জুলাই গণহত্যার বিচার হবে, বললেন ডক্টর ইউনুস। জুলাই অগস্টে হওয়া প্রতিটি হত্যার বিচার করা হবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও এসব বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার 17ই নভেম্বর অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনুস বলেন, বিগত 15 বছরে দেশে সংগঠিত প্রত্যেকটি গুম, খুন ও সর্বশেষ জুলাই অগস্ট গণহত্যায় জড়িতদের দেশের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। ডক্টর ইউনুস বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের প্রথম 100 দিন অতিক্রম করলাম, আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে, ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে, পুলিশ প্রশাসনও এই সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধান উপদেষ্টা বলেন, এই সময় অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি, কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন, তাদের ধারণা এই সংখ্যা 3500 ছাড়িয়ে যাবে, অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে, অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান, কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয়। তিনি বলেন, গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই অগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে, তাদেরও আগে যারা গুমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ। তাদের এসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে, এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাজ করায় দাঁড় করাবই। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। ফুরিয়ে আসছে স্মার্টফোনের দিন, কবে আর কেন জানালেন জাকারবার্গ। আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, স্মার্টফোনের দিন অন্য অনেক প্রযুক্তি পণ্যের মতো খুব দ্রুত ফুরিয়ে আসছে, কবে আর কেন সেটাও জানিয়েছেন তিনি। এখন আর কেউ সেই আগের দিনের ফ্লপি ডিস্ক, সিডি বা বিভিন্ন মডেলের বিলাসবহুল বাটন ফোন ব্যবহার করে না, এখন স্মার্টফোনের যুগ। এই টাচ প্রযুক্তির স্মার্টফোন যে কত শত প্রযুক্তি পণ্যের জায়গা দখল করেছে তার হিসাব নেই। ফুরিয়ে আসছে স্মার্টফোনের দিন, কবে আর কেন জানালেন জাকারবার্গ। এখন স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ঘড়ি, ক্যামেরা, ক্যালেন্ডার, টিভি, মিউজিক প্লেয়ারের সুবিধা, কম্পিউটারের অনেক কাজই আমরা সহজে স্মার্টফোনে করে ফেলছি, কিন্তু বলা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোরাতে চলেছে এই স্মার্টফোনের দিন, আর তা বলেছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। তথ্য ও যোগাযোগ ভিত্তিক প্রযুক্তি নিয়ে জাকারবার্গ যখন কিছু বলেন তার প্রতি সবাই যেন গুরুত্ব না দিয়ে পারে না। আর জাকারবার্গ বলছেন 2030-এর দশকে স্মার্টফোনকে প্রতিস্থাপন করবে আরেকটি ডিভাইস, আর তার মতে সেটি হবে স্মার্ট গ্লাস। গত বেশ কিছুদিন ধরে স্মার্ট গ্লাস নিয়ে মেতে আছেন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার মার্ক ইলিয়াট জাকারবার্গ। তিনি বলছেন, দ্রুত এমন সময় আসছে পকেটের স্মার্টফোন যখন পকেটেই থাকবে, কারণ আপনি স্মার্ট গ্লাস দিয়ে এর কাজগুলো আরও ভালোভাবে করতে পারবেন।
পড়ে আসছে স্মার্টফোনের দিন, কবে আর কেন জানালেন জাকারবার্গ। উল্লেখ্য, মেটা ছাড়াও ভিশন প্রো অ্যাপেলও স্মার্ট গ্লাসের বিষয়ে গুরুত্ব সহকারে দেখছে, আরো অনেক নাম এই তালিকায় যোগ হচ্ছে। স্মার্ট গ্লাস বা স্মার্ট চশমা হলো চোখ বা মাথায় পরিধানযোগ্য কম্পিউটার যা ব্যবহারকারীকে দরকারি ক্ষমতা প্রদান করে। অনেক স্মার্ট গ্লাসে এমন ডিসপ্লে অন্তর্ভুক্ত থাকে যা পরিধানকারী যা দেখে তার পাশাপাশি তথ্য যোগ করে। বিকল্পভাবে স্মার্ট গ্লাসগুলোকে কখনো কখনো এমন চশমা হিসেবে সংজ্ঞায়িত করা হয় যা তাদের দৃষ্টি সম্পর্কীয় বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করতে সক্ষম হয়, যেমন স্মার্ট সানগ্লাস, যেগুলোতে ইলেকট্রনিক উপায়ে রং পরিবর্তন করার প্রোগ্রাম করা থাকে। একজোড়া স্মার্ট গ্লাসকে একটি অগমেন্টেড রিয়েলিটি ডিভাইস হিসেবে বিবেচনা করা যেতে পারে যদি এটি পোস্ট ট্র্যাকিং করে। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। জমজমের পানি পানে সৌদির নতুন নির্দেশনা। কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছে, পবিত্র এই পানি পানের সময় নিজেকে শান্ত রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। গালফ নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছে, কাবা ও মসজিদে নববীতে যখন কেউ জমজমের পানি পান করবেন, তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন, ডান হাতে পানি পান করেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখেন। পানি পানের সময় যেন এটি ছড়িয়ে ছিটিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে নির্দেশনায়। পাশাপাশি জমজমের পানির ট্র্যাপ ছেড়ে অজু না করতেও অনুরোধ করা হয়েছে। নির্দেশনায় আরো বলা হয়, পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখতে হবে।